গুড মর্নিং এভরিওয়ান, আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন আমরা যাচ্ছি মেট্রো করে, অ্যাকচুয়ালি একটা জায়গা যাচ্ছি যেখানে দিশের অডিশন আছে, তো সেই জায়গায় আমরা যাচ্ছি। আর এদিকে আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, মানে ওরা আগে যাচ্ছিল, মানে দিশু আর সুজেদা আগে যাচ্ছিল আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো এখানে এসে মেট্রোর জন্য ওয়েট করছি, আর দু তিন মিনিটের মধ্যেই মেট্রো চলে আসবে। এদিকে সুজেদা দিশুর মুখে খি লেগেছে, সেটা তুলতেই ব্যস্ত। তো যাই হোক, এইভাবে আমরা ওয়েট করতে করতে দেখলাম মেট্রো আমাদের এই যে চলে আসছে। চলে আসার পর আমি আর দিশু মেট্রোতে বসে গেলাম, আর সুজেদা ওইদিকে দাঁড়িয়ে ছিল, তো বকর 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 দিশু করেই যাচ্ছিল। তো যাই হোক আর কি, সো অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। মানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, ওখানে যায় না, ওখানে যায় না, বারণ করেছি। মেট্রো থেকে নেবে দিশু ডান্স বান শুরু করে দিয়েছিল, তারপর আমরা একটা অটো ধরে নিলাম, অটো ধরে পৌঁছে এলাম, মানে যেখানটা আমাদের যাওয়ার কথা ছিল সেখানে আমরা পৌঁছে গেছি। তাও সেখান থেকে আমাদেরকে অনেকটাই হাঁটতে হয়েছিল, মানে প্রায় 5 মিনিট মতো আমাদেরকে হাঁটা পথ ছিল সেখান থেকে। আর আমাদের চলার পথে একটা নার্সারি ফুলের বাগান পড়ে, যেটা আমার খুব পছন্দ হয়, বাট আমি তখন ভিডিও করতে পারছিলাম না, কারণ মানে আইফোনে ভিডিও করলেও যদি আমি তাড়াহুড়ো করে যাচ্ছি বলে আমার মানে মুভমেন্টটা বেশি হচ্ছিল বলে ভিডিওটা হেজি আসছিল। বাট যাওয়ার সময় আমরা আবার ভিডিওটা করেছিলাম, মানে যখন আমরা রিটার্ন আসি তখন আমি সেম জায়গাটা ভিডিও করেছি, তার শর্টসটাও আমি দিয়েছি, তোমরা অবশ্যই দেখো। তারপর আমরা অডিশন রুমে যাই, সেখানে বসে থাকি, এখানে অনেকেই স্ক্রিপ্ট নিয়ে এসেছিল, তো তারপর রুমের ভেতরে গিয়ে আমরা কথাবার্তা বলি, সেটা আর ভিডিও করা হয়নি। তো অডিশন কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর বাড়ির দিকে যাওয়ার পথে যে নার্সারিটার কথা তোমাদের বলেছিলাম সেই নার্সারিটা তোমাদেরকে আবার দেখাচ্ছি, এত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর একটা নার্সারি দেখে আমরা না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না, তো দাঁড়িয়ে একটা ভিডিও তো করতেই হয়, তো ভিডিও করে নিলাম। আর তোমরাও দেখো এই স্লো মোশনে এই ভিডিওটা করা, এত সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর একটা, মানে কি বলবো, একটা সুন্দর দৃশ্য যেটাকে বলে, খুবই সুন্দর একটা দৃশ্য যেটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, দিশুর অডিশন কিন্তু আজকে খুব ভালো গেছে, ওদের সাথে এগ্রিমেন্টও হয়ে গেছে, আর বাকি সব কিছু তোমাদেরকে ডিটেলস পরে অবশ্যই জানাবো, সব কিছু আগে ঠিকঠাক হোক তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপর রিক্সা ধরে আমরা মেট্রোর সামনে চলে এলাম, মানে আমি সুজয়দা আর দিশু, তো মেট্রোর সামনে চলে এলাম। জামা তো উঠে গেছে উপরে, এই যে মেনু কার্ড আছে। তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম সুজেদার সাথে বেরোলে সুজেদা কিছু না কিছু আমাদেরকে খাওয়াই, তো দেখো হাই করছে দিশু, আর এই যে মানে ও কি এক্সাইটেড খাবে বলে, বাট ওকে কিছু দেওয়া হয়নি সেরকম। তো আমি বেশি কিছু খাইনি, একটু চিকেন ললিপপ খেয়েছিলাম, কারণ বাড়িতে এসে আবার ভাত খেতে হবে, এত দুপুরবেলা বেশি কিছু খেলে মানে ডাইজেস্ট হবে না, তো সেই কারণের জন্য আমি বেশি কিছু না খেয়ে জাস্ট মানে 2-3টে চিকেন ললিপপ নিয়েছিলাম, দ্যাটস ইট, আর কিছু না। সুজয়দা খেয়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন, তো প্রচণ্ড গরম লাগছিল, তো সামনে মশলা সোডা চকলেট শেক ছিল, তো আমি মানে সুজেদা নিয়েছিল মশলা সোডা আর আমি নিয়েছিলাম চকলেট শেক, তো চকলেট শেক আমি খাবো না ভেবেছিলাম দিশুকে, কারণ একটু হালকা মানে ঠান্ডা আছে, তো ও তো শুনবে না, একটু দাও মাম্মা প্লিজ একটু দাও এরকম করছিল, তো আমি একটু সামান্য ওর মুখে দিয়েছিলাম, কারণ ওকে বাইরে খাবার খুবই কম খাওয়ানো হচ্ছে। দোকানগুলো ছিল মেট্রোর সামনে, কারণ এত দূর থেকে আমরা কোথায় আর দোকান পাবো, তো তারপরে আমরা মেট্রোতে উঠে গেলাম।
ছুটে ছুটে। তো মেট্রো থেকে নেবে যখন আমরা অটোতে উঠি, অটো থেকে নেবে যখন আমরা দাঁড়াই, তখন দিশু একেবারে টায়ার্ড হয়ে গেছিলো, এমনি ঘুমিয়ে পড়েছিল। মানে এইটা ভিডিও না করে থাকতে পারিনি, তো ভিডিও করে নিয়েছিলাম। তো তার জন্য আমাদেরকে রিক্সা করতে হয়, তা না হলে আমরা হেঁটেই বাড়ি আসছিলাম, কারণ এখানে মেট্রো থেকে বেশিক্ষণ নয় আমাদের বাড়ি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো টাটা।